আর তো গাইস কিছু মাসের অপেক্ষা, এটা হচ্ছে এই জায়গাটাতেই হয়, পরিস্থিতি পুরো সবকিছু নির্ভর করছে। এলো যে মা আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কর বাগান, তেলেঙ্গা বাগান আর হচ্ছে কবিরাজ বাগান, এই তিনটে ব্লক দেখিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে পল্লীশ্রী। পল্লীশ্রী হচ্ছে এই গলিটা দিয়ে গিয়ে এইদিকে একটা গলি পড়ে। তার আগে আমি একটা বিশেষ জিনিস দেখাবো তোমাদের। এই দেখো রাস্তায় এইখানটাতে একটা ঝর্নার মতো জায়গা রয়েছে, যেখানে ছোট ছোট ছেলেরা দেখো ঝর্নার জলের আভাটা নিচ্ছে। ভাবছো আমি মনে হয় ঝর্ণা দেখাবো, না অন্য কিছু দেখাচ্ছি, দাঁড়াও। ঝর্নার জলের পিছনেই রয়েছে এই যে মা দুর্গা, যাতে ঝর্নার জলটা মানে না লাগে মূর্তিতে, তাই জন্য এরকম টাইপের একটা ত্রিপল টাইপের টানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখো ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দেখাচ্ছি, মা দুর্গা দুর্গাপুজোর আগেই দেখিয়ে দিচ্ছি। দেখো হ্যাঁ এখানে অস্ত্রগুলো নেই ঠিকই, কিন্তু বাকি ফিলটুকু আশা করি দিতে পারছি। আমার মা সবার মা দুর্গা। আর তো গাইস কিছু মাসের অপেক্ষা, তারপর মা দুর্গা তার সাথে সমস্ত পরিবারকে নিয়েই কিন্তু আমাদের মঠে বিরাজমান হবেন। আর কিছু মাসেরই অপেক্ষা, দেখতে দেখতেই সময় কেটে যাবে। ঢাকের ঢেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পূজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা। এবার তাহলে যাওয়া যাক পল্লীশ্রীর দিকে। পল্লীশ্রীর পুজোটা হয় হচ্ছে এই গলিতে, এদিকে একটা গলি রয়েছে, এদিকে একটা গলি রয়েছে, এই গলিতে পল্লীটির পুজোটা হয়। ল্যান্ডমার্ক বলতে এই যে মা দুর্গা সুইটস, এটা ল্যান্ডমার্ক, তোমরা দেখে নিতে পারো। এখানে বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে পরপর, আর একদম ছোট্ট একটা গলি, ঠিক আছে বেশি বড় গলিও না। 2019 সালেই আমিও লাস্ট এসেছিলাম, 2020 সালে আমারও আর আসা হয়নি এইখানে। এখানে একটা ওষুধের দোকান আছে, মা মেডিকেল স্টোর্স, এখান থেকে গিয়ে এই গলিতে গিয়ে এই একটা গলি দেখতে পাচ্ছ, এই গলিতেই হচ্ছে পুজোটা হয়। আর এই যে রাস্তাটা, এই রাস্তাতে একটা ওদের মানে মণ্ডপ করে, মানে যে মণ্ডপে আর কি এমনি অনুষ্ঠান টনুষ্ঠান হয়, পুজোর সময় অনুষ্ঠান যে হয় সেটা এখানে করে। পুজোটা হয় বাবা কি রোদ্দুর আমি তাকাতেই পাচ্ছি না, এটা হচ্ছে এই জায়গাটাতে হয়। দেখতে পাচ্ছ এত সরু একটা মানে গলি, এই সরু গলিটা পুরো লাইটিংয়ে ভরা থাকে, আর এখান থেকে মাঝখান থেকে একটা বাস থাকে, দুই দিকে দুটো আর কি দুজনের লাইন থাকে আর কি, এখান থেকে এন্ট্রি এখান থেকে এক্সিট করার মতো। আর এই পুরো যে বাড়িগুলো দেখছো সেই বাড়িগুলো টোটালটা সাজানো থাকে লাইটে। পল্লীশ্রী দুর্গাপুজোর ভাইস প্রেসিডেন্ট দুলাল শাহ উনি আমাদের সাথে আছেন, নমস্কার। তো আপনাদের পুজো এবছর কততম বর্ষে পড়লো? 76তম বর্ষ। পুজো হচ্ছে ছোট করে হচ্ছে না, মানে পুজোর কাটছাট করা হয়েছে অনেকটাই? হ্যাঁ অনেক কাটছাট হয়েছে, কোভিড পরিস্থিতির যা মানে মোটামুটি মাথার উপরে এখন একটা ওই এরকম একটা পজিশনের মধ্যে বড় পুজো করা অসম্ভব। আচ্ছা, যার ফলে আমরা ওই ছোটোখাটো নর্মাল পুজোই করছি। বিগত বছরগুলোতে তো বেশ ভালোই পুজো, পল্লীশ্রীর একটা নাম ভালোই রয়েছে, বাকি নর্থ কলকাতার পুজোগুলোর সাথে আপনারা বেশ টক করি দেন, পুরস্কারপ্রাপ্ত পুজো বলা যেতেই পারে। তো এবছর করোনা পরিস্থিতিতে তাই জন্য ছোট করে হচ্ছে। করোনা বিধিনিষেধ কিরকম কি মানা হবে? স্যানিটাইজার থাকবে, তারপরে আমরা মাস্ক থাকবে, মানে গভর্নমেন্টের যা গাইডলাইন সবকিছুই মানা হবে। সবকিছুই মানা হবে। খুঁটি পুজো হয়ে গেছে? না না, জন্মাষ্টমী তো ডাউন, জন্মাষ্টমী তো হবে। তো আগামী জন্মাষ্টমীতে খুঁটি পুজো হবে, খুঁটি পুজোটা বেশ ভালোভাবেই হবে মোটামুটি, মানে ভালোভাবে পরিস্থিতি সবকিছু নির্ভর করছে। হ্যাঁ এবারে যদি ঠিকঠাক করোনা পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তো আগামী বছর তো চিন্তা করা যাবে। হ্যাঁ
আগামী বছর জন্য ভালো বাবা হবে মানে কোনো অসুবিধা নেই। প্রতি বছরই তো থিম থাকে, এবছর থিমের কোনো ভাবনা নেই? না না না, নরমাল নরমাল সাদা মাটা পুজো, এক চালার পুজো, এক চালার পুজো, খোলা প্যান্ডেল হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, পুরো খোলা প্যান্ডেল। বেশ, তো সবাই তো আসতে চাইছে, সবাইকে তো আমন্ত্রণ জানাবেন? সবাইকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো। হ্যাঁ, ছোট হলেও বাঙালির পুজো তো পুজো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাবো। আমাদের নর্থ ডিসি, নর্থ ওসি সব কাউন্সিলর, এমএলএ, এমপি সবাইকে আমরা দৃষ্টি, তারপরে বড় বড় স্পন্সর সবাইকে আমরা নিবেদন করেছি, সবাই আসবে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের একদম ছোট জায়গার মধ্যে এত ভালো পুজো করেন আপনারা, কি করে করেন এরকমভাবে? সব আপনাদের মানে পাঁচজনের আশীর্বাদ নিয়েই করছি। আমাদের আশীর্বাদ নয়, মায়ের আশীর্বাদ বলতে। আশীর্বাদ নিয়েই করছি। বেশ, ঠিক আছে, তাহলে তোমরা তো শুনে নিলে, পল্লীশ্রীর পুজো হচ্ছে, ছোট করে হলেও পুজো হচ্ছে। আর সবাইকে উনি বললেন যে আসতে আসবে, সবাই আসবেন, সবাই। আমি তো আসছি, প্রতি বছরই আসি, আমি এবছরও আসবো, তোমরাও আসবে, সবাই দেখে যেও পল্লীশ্রীর পুজো। ছোট করে হলেও বাঙালির পুজো কখনো বন্ধ হয় না, কি তাই তো? এটাই তো তার কলকাতার, এটাই তো মেন ঐতিহ্য। হ্যাঁ, ঐতিহ্য। বেশ, দেখো, কোনো এক বছর পুজোতে এইটা একটা লাইট ছিল, হ্যাঁ, লাইটিংয়ে ছিল, এটা একটা লাইটিং করেছিল আর কি, এই যে এটা দেখতে পাচ্ছ কাঠামোটা, হ্যাঁ, এটা লাইটিং ছিল। এখন তো আর লাইটিং নেই, লাইটগুলো খুলে ফেলেছে আর কাঠামোটা রয়ে গেছে। এখানকার বাড়িতে এই যে দেখতে পাচ্ছ না আঁকা ঠাকা রয়েছে, এগুলো সব ওই পুজোর সময় আঁকা হয় আর কি। এরকম প্রত্যেকটা বাড়িতে এরকম এঁকে ঠেকে দেয়, এরা ক্লাব থেকেই এঁকে দেয়। একটা ছোট গলিও যে কত ভালো পুজো করতে পারে, এটা তার জ্বলন্ত উদাহরণ। এই পুজোটার ল্যান্ডমার্ক বলতে গেলে এখানে একটা মন্দির রয়েছে, এটা কিসের মন্দির রয়েছে? ভোলে বাবার মন্দির রয়েছে। আর তার অপোজিটেই হচ্ছে পুজোটা হয়, এই যে এই গলিটা দেখতে পাচ্ছ, তার একদম এই মন্দিরটার একদম অপোজিটে এই গলিটা রয়েছে, এই গলিতে পুজোটা হয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে থাকে লাইক করতে পারো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো। চলো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।